আজকে দুপুর একটার সময় নেত্রকোনার প্রেময় গ্রামে তাকে নেওয়া হবে বিচারবুদ্ধি শাহাবুদ্দিন আহমেদকে হেলিকপ্টার যোগে নেওয়া হবে। দুপুর দুইটার সময় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং বিকাল চারটার সময় তাকে গুলশান বাসভবনে আনা হবে। সন্ধ্যা ছয়টার সময় সিএমএইচ মর্চুয়ারিতে রাখা হবে এবং আগামীকাল 20 মার্চ সকাল 10টায় সুপ্রিম কোর্টের জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর তাকে বনানী গোবরস্থানে দাফন করা হবে। সাধারণ জনগণের সম্মাননা জানানোর জন্য শহীদ মিনার বা অন্য কোথাও এরকম পরিকল্পনা এখনো করা হয়নি। দাফন হচ্ছে বনানী কবরস্থানে। জি, আপনারা সবাই দোয়া করবেন, ওনার জন্য সবাই সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। এই মুহূর্তে আর কিছু বলার মতো আমার নাম আমিনা ইশরাত, আমি ওনার পুত্রবধূ, ছোট ছোট ছেলে বলে যে আমার ছেলে।